আমি আজ বানাবো একটা স্যান্ডউইচ, তার জন্য লাগছে স্লাইস পাউরুটি, নিয়েছি একটু সামান্য মাখন, টমেটো সস নিয়েছি, নিয়েছি চিলি সস, আলুর টিকিয়া করে নিয়েছি, এর আগে আমি বার্গারের জন্য টিকিয়াটা করেছি, ওখানে দেখানো আছে, নিয়েছি স্লাইস চিজ, নিয়েছি ডিমের একটা অমলেট করে নিয়েছি। এটা হচ্ছে আমি দুরকম স্যান্ডউইচ বানাবো তার জন্যে। আর একটা সস বানানোর জন্য এই যে শসা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। তো প্রথমে আমি সসটা তৈরি করে নেব, তার জন্যে আমি এক এক করে সব নিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি টমেটো কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা কুচানো, পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব টমেটো সস আর চিলি সস। এগুলো একসাথে এখন আমি মিশিয়ে নেব। তো আমার সসটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি পাউরুটির কাজটা করে নিই। প্রথমে দেব মেয়োনিজ, এটা হচ্ছে স্পেশাল মেয়োনিজ, আমার ঘরেরই তৈরি, এটা চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। তো প্রথমে আমি মেয়োনিজটা দিয়ে দেব। এবারে আমি যে সসটা তৈরি করে নিয়েছি ওই সসটা উপরে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর খেতে স্বাদ, সবাই বানাবেন খাবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এর উপরে এবারে দিয়ে দেবো আমি যে আলুর টিকিয়াটা তৈরি করে রেখেছি, তার উপরে দিয়ে দিচ্ছি এই যে স্লাইস চিজ, এবার দিয়ে দিচ্ছি এই স্লাইস চিজ, এর উপরে আমি আর একটা স্লাইস পাউরুটি দিয়ে দিচ্ছি। আমার একটা বানানো হয়েছে, আর একটা আমি অন্যরকমভাবে বানাবো চিজ ছাড়া। তো একটা আমার এখন বানানো হয়েছে, এবার আমি দ্বিতীয় স্যান্ডউইচটা তৈরি করছি, তার জন্য আবার আমি এই মেয়োনিজ দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর মেয়োনিজটা, চ্যানেলে গিয়ে দেখে সবাই অবশ্যই ঘরে একবার বানাবেন। এটা আমি চিজ না দিয়ে করব। আর দিয়ে দিচ্ছি একটা আলুর টিকিয়া করে রেখেছি, এর উপরে আমি এই যে ডিমের অমলেটটা করে রেখেছি এটা দিয়ে দেব। এটা চিজ না দিলেও খেতে দারুণ সুন্দর লাগবে। হয়ে গেছে আমার দুরকমভাবে, এবার আমি একটু তাওয়াতে সেকে নেব। তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি চুলাই, এবারে আমি এই মাখনটা দিয়ে দিচ্ছি। মাখনটা দেওয়ার পরে এটা এক মিনিট মতো মিডিয়াম আছে সেকে নিতে হবে, ঢাকনাটা চাপা দিয়েই এক মিনিট মতো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এক মিনিট রাখার পরে এটা উল্টে দিয়েছি, আবার ফের ঢাকনা চাপা দিয়ে আর এক মিনিট রেখে দেবো। এক মিনিট আর এক মিনিট বাদে, টোটাল দু মিনিট বাদে এটা আমি নামিয়ে নেব। তো আমার স্যান্ডউইচটা হয়ে গেছে, আর আমি প্লেটে তুলে নিয়ে ঘরে গিয়ে সাজিয়ে আমি দেখাচ্ছি। তো আমার স্যান্ডউইচটা একদম খাওয়ার জন্য রেডি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।